সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অঙ্ক তো ভগ্নাংশের ভাগ করার জন্য প্রথমে আমরা অঙ্ক তুলে নিয়েছি তো প্রথমে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি এই সংখ্যাটি পূর্ণ ভাঙতে হবে তো পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে চার যেটা আছে নিচে চার বসিয়ে দিতে হবে নিচে আর এর সঙ্গে এটা গুণ করতে হবে তিন চারে বারো বারো আর এটা যোগ করতে হবে তো বারো আর তিন পনেরো হয়ে গেল এটা যেটা ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন থাক আবার যেটা দুই আছে দুই নেমে গেল এখানে এটার এটা গুণ করতে হবে দুই তে চার আর একে পাঁচ তাহলে আমাদের পূর্ণ ভাঙার কাজটি কমপ্লিট হয়ে গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পনেরো বাই চার প্রথম যেটা সংখ্যা আছে ভাগ চিহ্নের আগে সেটা নামিয়ে দিলাম আর এই যে ভাগ চিহ্ন যেটা আছে ভাগ চিহ্ন যেটা আছে এটাকে আমরা ভাগ চিহ্নটাকে আমরা নিয়ে যাব গুণ চিহ্নে ভাগ চিহ্নটাকে আমরা নিয়ে যাবো গুণ চিহ্ন তো ভাগটাকে যদি গুণ চিহ্ন করা হয় তাহলে নিচের সংখ্যা উপরে উপরের সংখ্যা নিচে তাহলে নিচে কত আছে দুই আছে তাহলে সেটা উপরে চলে যাবে আর নিচে উপরে নিচে চলে আসবে পাঁচ এবার আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ একে পাঁচ পাঁচ দিনে পনেরো আর এটাকে যদি কাটি দুই দিয়ে তো দুই একে দুই দুই দু চার তাহলে আমাদের সংখ্যা এখানে বেঁচে গেল তিন বাই দুই তিন বাই দুই এবার দুই দিয়ে যদি এটাকে ভাগ করে তিনকে যেহেতু তিনটা বড়ো আছে তাহলে তিন একে দুই একে দুই বিয়ভাবে এক নামলো এই একটা উপরে গিয়ে বসবে আর যেটা দিয়ে ভাগ করছে সেটা নিচে আসবে তো আমাদের উত্তর হয়ে গেল অতএব আমাদের উত্তর হয়ে গেল এক পূর্ণ একে দুই এখানে আচ্ছা এটাতে যেমন প্রথমে কথা আছে পঞ্চাশ বাই একান্ন তো পঞ্চাশ বাই একান্ন আমরা লিখে নিলাম আচ্ছা এই সংখ্যাটা আছে কি গু ভাগ আছে তো এটাকে গুণ চিহ্ন দিয়ে দিব আচ্ছা এইখানে এই কোনো সংখ্যা যদি এমনি সাধারণভাবে থাকে তাহলে ধরে নিতে হবে সংখ্যাটি উপরে আছে তাহলে সংখ্যাটা উপরে আছে তো নিচে নিয়ে আসতে হবে একে তো নিচে নিয়ে আসলাম তাহলে উপরে বসবে কত এক এবার তিন দিয়ে যদি কাটি তো তিন পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো আর এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে নিচে যদি নিচে গুণ করে দিই আর কাটা যাবে যাবেন সঙ্গে এটা গুণ করলে তিন একে তিন তিন পাঁচে পনেরো আর উপরে দশ একে দশ তাহলে এটা হয়ে গেলো আমাদের উত্তর তিন নম্বর অঙ্কে দেওয়া আছে এই অঙ্কটি তো প্রথমে আমরা এই পূর্ণটাকে ভাঙে ভেঙে নিই তাহলে কত আছে নিচে কত আছে দুই তো নিচের সংখ্যা নিচে বসে যাবে আর এর সঙ্গে এটা গুণ হয়ে গেল দু একে দুই আরও তার সঙ্গে এটা যদি যোগ হয় তাহলে যোগ হয়ে যাবে তিন তাহলে তিনের দুই হয়ে গেলো ভাগ চারের নয় আর এটা আবার ভাগ নিচে কত আছে দুই আছে এর সঙ্গে গুণ করলে তার জন্য ছাব্বিশ তার দিনে ছাব্বিশ আর একে সাতাশ হয়ে গেল এবার প্রথম যে সংখ্যাটা আছে তিনের দুই সেটাকে আমরা বসিয়ে দিবো এখানে ভাগ চিহ্ন আছে তো এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম তাহলে নয় চলে গেলো উপরে আর নিচে চলে আসলো চার এবার আবারও এই অবধি এটা হয়ে গেলো সংখ্যা এই অবধি হয়ে গেল এটা এবার এখানে আবার ভাগ এটা আছে তো ভাগটাকে আবার যদি গুণ চিহ্ন দিই তাহলে নিচের সংখ্যা আবার উপরে চলে যাবে আর উপরের সংখ্যা নিচে চলে আসবে তাহলে আমাদের ভাগটাকে গুণে পরিণত করা হয়ে গেলো এবার আমরা কাটাকাটি যদি করি তো ন কে নয় নিনের সাতাশ এই নয়ের সঙ্গে ন একে নয় এখানে করলাম ন তিনের সাতাশ এখানে এই তিনের সঙ্গে এই তিন কেটে দিলাম এই দুইয়ের সঙ্গে এই দুই কেটে গেল তাহলে আমাদের সংখ্যা বেঁচে গেল উপরে বাঁচলে কত শুধু এক আর নিচে বেঁচে গেল চার একইভাবে এই অঙ্কটি করার জন্য আমাদেরকে প্রথমে নিচের সংখ্যাটিকে বসিয়ে দিতে হবে তাহলে তিন ছয় একে সাত হয়ে গেলো এটা ভাগ চিহ্ন বসে গেলো আবার নিচের ছয় ছয় বসে গেলো ছয় একে ছয় একে সাত হয়ে গেল আবার ভাগ চিহ্ন নিচের চার যেটা আছে চার বসে গেল চার দুগুনি আট আর একে নয় হয়ে গেলো এবার ভাগকে আবার গুণে পরিণত করতে হবে তো তার জন্য গুণ চিহ্ন দিয়ে দিলাম নিচে যেটা ছয় আছে উপরে চলে গেলো ছয় তারপরে উপরে একটা সাত চলে আসলে নিচে আবার এটা যদি চলে গুণ হয়ে যায় তাহলে আবার এটা চার হয়ে যাবে এটা হয়ে যাবে নয় তাহলে এই সাতের সঙ্গে এই সাত কেটে গেল আর এটার সঙ্গে এটা কাটলে দুই হবে আচ্ছা তাহলে উপরে আমাদের কাটাকুটি হবে না উপরে হয়ে গেলো চার দোকানে আট নিচে আমার আছে কুড়ি আছে তো কুড়িটা লিখে নিলাম ভাগ যেটা আছে ভাগ থাক চার নিচে বসে গেলো চার সাথে আঠাশ উনত্রিশ হয়ে গেলো এটা গুণ তিনের পাঁচ এবার যেটা হচ্ছে কুড়িতে হবে এবার কথা হচ্ছে যে দুটাই উল্টাবে না শুধু এটাই উপর নিচে হবে তো আমরা এখানে বদমাস রুল ফলো করব যে বদমাস রুল অনুযায়ী প্রথমে ভাগের কাজ করতে হয় তাহলে এখান থেকে এটা ভাগের কাজ করতে হবে তো ভাগের কাজ করতে গেলে প্রথমে পরের চার চলে যাবে নিচে চলে আসবে দুই নয় আর এটা যেভাবে আছে ওইভাবেই থেকে যাবে তাহলে এখানে চা পাঁচেক পাঁচ পাঁচ চারে কুড়ি তাহলে উপরে হয়ে গেলো নিচে চলে আসলো দুই নয় আর উপরে এটা গুণ করে দেখে নিচ্ছি কত হচ্ছে তিন চারে বারো বারো চোরে আটচল্লিশ তাহলে এবার দুই নয় দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করা হয় তাহলে একবার তাহলে কত নামবে নয় 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 আঠারো নয় নামবে এখানে আর একটা হয়ে যাবে এক তাহলে আমাদের উত্তর হয়ে গেল এই সংখ্যাটি